আসছে নতুন বছর, বাজারে দেখা নেই গ্রিটিংস কার্ডের। ব্যবসায়ীদের দাবি, ফেসবুক হোয়াটসঅ্যাপের জেরে হারিয়ে যাচ্ছে গ্রিটিংস কার্ড। রাত পোহালেই ইংরেজি নববর্ষ। 2018কে বিদায় জানিয়ে 2019কে স্বাগত জানাবো আমরা। ইতিমধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতিও তুঙ্গে। এই নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের একটি অবিচ্ছেদ্য অঙ্গ ছিল গ্রিটিংস কার্ড। অথচ কালের নিয়মে আজ প্রায় হারিয়ে যেতে বসেছে এই গ্রিটিংস। সেই জায়গাতে থাবা বসিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ। অথচ মাত্র কয়েক বছর আগেও এই ছবিটা ছিল সম্পূর্ণ উল্টো। সে সময় নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের এক অন্যতম মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড। বন্ধুবান্ধব বা মনের প্রিয় মানুষকেও শুভেচ্ছা জানাতে একমাত্র উপায় ছিল এই কার্ড। আমরা তো প্রাচীনকালের লোক, ফলে পুরনো ঐতিহ্যেই আমাদের ভাবনা চিন্তাটা সবসময় কাজ করে বা ক্রিয়াশীল থাকে। সেটা তো দিনকে দিন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মানে একেবারে নেই বললেই চলে। এখন ওই শর্ট মেসেজেই সব কিছুই চলছে, হোয়াটসঅ্যাপ বা ইত্যাদি। অর্থাৎ অতি দ্রুত যেগুলো কাজ করার দরকার সেইগুলো হচ্ছে। চাহিদা নেই, ফলে বাজারও মন্দা গ্রিটিংস ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের দাবি, বছর বছরই পাল্লা দিয়ে কমছে গ্রিটিংস কার্ডের চাহিদা। এখনকার দিনে গ্রিটিংসের চাহিদা অনেকই কমে যাচ্ছে, এবং এখন সব হোয়াটসঅ্যাপ তার ফেসবুক এইসব নিয়েই মেতে আছে। মানে আগেকার যে আমাদের ওই গ্রিটিংসের যে ঐতিহ্য ছিল সেটা অনেকটা কমে গেছে। গ্রিটিংসের চাহিদা একদমই কমে গেছে। যাই হোক, তবু কিছু রাখতে হয়, সামান্য কিছু। চাহিদা কমে যাওয়ার কারণ আমার যেটা মনে হয়, মোবাইলে হোয়াটসঅ্যাপ তার ফেসবুকের জন্যই হয়তো একটু চাহিদাটা কমে গেছে। এবার এখন লেখাপড়ার দিকে সময় দিতে চাইছে না। যাই হোক, ঐতিহ্য হারিয়ে ফেললেও আমরা চাইছি যে এটা আবার ফিরে আসুক। প্রায় একই মত বয়সে একটু প্রবীণদেরও। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চাপেই হারিয়ে যাচ্ছে গ্রিটিংস। পড়াশুনো করছি সেই সময় কিন্তু আমরা হাতে তৈরি করতাম গ্রিটিংস, এবং সেটা তৈরি করে আমরা বন্ধুদের দিতাম, বান্ধবের দিতে দিতাম, গুরুজনদেরকেও দিতাম। হ্যাঁ, সেটা নিউ ইয়ারে বা ইয়েতে তোমার পুজোর সময়, দ্যাট মিন্স দুর্গা পুজোর সময় বিজয়া জানিয়ে দিতাম, এসব ছিল। পরে কিন্তু নানা ধরনের গ্রিটিংস কার্ড এসছে বিভিন্ন কোম্পানি। হ্যাঁ, তারা খুব সুন্দর সুন্দর ইয়ে দিত, কিন্তু আমরা যে ওই হাতে তৈরি করে দিতাম ওর মাধুর্যটা আলাদা ছিল। আর যদি বলো এই সময় গ্রিটিংস কোথায়, গ্রিটিংস তো হারিয়ে যাচ্ছে, নেই বললেই চলে, কোথায় সেগুলো। আর রাত 10টার পরে সমসংখ্যক গুড নাইট পাই, এর কোনো মানে আছে বলো তো? বিরক্ত হয়ে যায়। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।